ওকে, তাহলে আমরা রিলে এজেন্ট প্র্যাকটিক্যালটা তাহলে আমরা স্টার্ট করছি। একটুখানি আগে থেকে বলে দিই, যেটা হচ্ছে যে আমার এখানে একটা ডিএসসিবি সার্ভার আছে, এটা হচ্ছে আমার ডিএসসিবি সার্ভার, এটা একটা ক্লায়েন্ট, এটা আমার রিলে এজেন্ট, এটা হচ্ছে আমার ক্লায়েন্ট। যেটা আমরা থিওরিতে করলাম যে ডিএসসিবি সার্ভার ক্লায়েন্ট একই আমার সুইচের সাথে কানেক্টেড, এখানে আমার দুটো সুইচ আমি হয়তো নিয়েছি যেটার সাথে আমার ডিএসসিবি এবং ক্লায়েন্ট ওয়ান দুটোই কানেক্টেড। রিলে এজেন্টে যদি তোমরা এখানে দেখো, আমার মাউসটাকে লক্ষ্য করে এখানে দুটো ল্যান্ড কার্ড আছে, তা একটা ল্যান্ড কার্ড আমার ডিএসসিবি যে সুইচের সঙ্গে কানেক্টেড তার সাথে আছে, আর একটা ল্যান্ড কার্ড আমার সেপারেটভাবে কানেক্ট আছে অন্য সুইচের সঙ্গে, যার সঙ্গে ক্লায়েন্ট টু কানেক্টেড আছে। কীভাবে এটা আমি করবো? ডিএসসিবিতে আমি আজকে একটা সুপার স্কোপ বানাবো, এটা অলরেডি আমরা করেছি, তো একবার আমরা করে নেবো। ডিএসসিবিতে আজকে আমরা একটা সুপার স্কোপ বানাবো, এবং সুপার স্কোপ বানিয়ে পরে এই যে দুটো ক্লায়েন্ট আছে দেখে অটোমেটিক্যালি আইপি আমি অবটেন করতে বলবো। যখন ক্লায়েন্ট ওয়ান যখন আইপির জন্য ডিএসসিবি ব্রডকাস্ট করবে, তখন এটা ডাইরেক্টলি ডিএসসিবি সার্ভার থ্রু দিয়ে যাবে। তখন ডিএসসিবি কী করবে, ওর যে লোকাল স্কোপটা হবে, মানে ওর ল্যান্ড কার্ডে যে নেটওয়ার্কটা থাকবে, সেই নেটওয়ার্ক থেকে ক্লায়েন্ট ওয়ানকে আইপি দেবে। আর যখন ক্লায়েন্ট টু যখন ডিএসসিবি ব্রডকাস্ট জেনারেট করবে, এটা এটা রিলে এজেন্টের থ্রু দিয়ে এটা ডিএসসিবির কাছে আসবে, তখন রিলে এজেন্ট কী কী করবে, এখানে স্ট্যান্ডার্ডাইজেশন আরএফসি 1542 এর মধ্যে এনহ্যান্সড করে পরে এই ব্রডকাস্টটা এখানে তোমাকে কী করছে, ডিএসসিবি সার্ভারকে পাঠাচ্ছে। তখন ডিএসসিবি কী করবে, ওর যেটা মানে আমরা রিমোট স্কোপ বলি না, যেটা অল্টারনেট স্কোপ থাকবে, সেই স্কোপ থেকে কী হবে, ক্লায়েন্ট টুকে আইপিটা দেবে। ওটা বলতে পেরেছি? তাহলে এই রিলে এজেন্টের এই দিকে যতই আমার ক্লায়েন্ট থাকুক না কেন, তারা একটা স্কোপ থেকে আইপি পাবে, আর ডাইরেক্ট ডিএসসিবি ক্লায়েন্ট থেকে যারা কানেক্ট আছে তারা কিন্তু একটা ডিএসসিবি লোকাল স্কোপ থেকে আইপি পাবে। এখানে রিলে এজেন্টের রাউটিং ক্যাপাবিলিটিও আছে, রিলে এজেন্টের যেহেতু দুটো আমরা ল্যান্ড কার্ড এখানে অ্যাটাচ করেছি, এখানে দেখতে পাচ্ছ দুটো ল্যান্ড কার্ড আমার এখানে অ্যাক্টিভ আছে তলায়। তো রিলে এজেন্টের যেহেতু আমার এখানে আমার দুটো ল্যান্ড কার্ড যেহেতু আমার এখানে মেনশন করা আছে, একটা ল্যান্ড কার্ড হয়ে যাবে ক্লায়েন্ট ওয়ানের গেটওয়ে, একটা ল্যান্ড কার্ড হয়ে যাবে ক্লায়েন্ট টু এর গেটওয়ে। ব্যাপারটা বলতে পেরেছি? তো আমি এখানে তিনটে ম্যানুয়াল আইপি দেবো, সেটা কোনটা, ডিএসসিবি সার্ভারের একটা আইপি থাকবে ম্যানুয়াল, রিলে এজেন্টের একটা ম্যানুয়াল আইপি থাকবে, যেটা ডিএসসিবি সার্ভার সাথে কানেক্টেড হচ্ছে সুইচের সঙ্গে সেটাতে একটা আমি ম্যানুয়াল আইপি দেবো, আর যে এনআইসিটা আমার ক্লায়েন্ট টু এর সাথে কানেক্টেড সেটাতে আমার একটা ম্যানুয়াল আইপি থাকবে। ক্লিয়ার করতে পারলাম? তো চলো দেখো আমরা কীগুলো করছি, করতে করতে আরও বেশি ক্লিয়ার হবে। ফার্স্ট আমি ডিএসসিবি সার্ভারকে কনফিগার করবো, তো আমার এখানে ডিএসসিবি সার্ভিসটা অলরেডি ইনস্টল করা আছে, যদি আমি এখানে যাই দেখতে পাচ্ছি আমার এখানে ডিএসসিবি সার্ভিসটা আছে। তো যদি আমি এটাকে এক্সপ্যান্ড করি, এখানে তুমি দেখতে পাবে এখানে আমার কোনো রকম কোনো এখন স্কোপ তৈরি করা নেই, ঠিক আছে? তো আমি একটা ফার্স্ট স্কোপ ফার্স্ট আমি এখানে একটা জেনারেট করছি, তো এর উপর রাইট ক্লিক করে নিউ স্কোপ, আমাকে একটা স্কোপের নাম দিতে হবে, ঠিক আছে? তো আমার কাছে ওয়েলকাম স্ক্রিনটা এসছে স্কোপ তৈরি করার জন্য, প্রথম স্কোপটাকে নেক্সট করছি। আচ্ছা আমি একবার চেক করে নিই এটা তো আমার ডোমেন ছিল কি না, এটা আমাকে একটু জেনে নেওয়াটা দরকার, কেন যখন আমি এটাকে করব তখন আমাকে একবার সার্ভার নেম বলে একজনের ইয়ে চাইবে, এখানে ডোমেন আছে kak.com দেখতে পাচ্ছি, ঠিক আছে? কম্পিউটার নাম কি, server3.kak.com, এটাকে একটু মনে রাখবে যে ফুললি কোয়ালিফাই, মানে কম্পিউটারের নাম হচ্ছে সার্ভার থ্রি আর ডোমেনের নাম হচ্ছে kak.com, ঠিক আছে? তো আমি এখানে স্কোপের নাম দিচ্ছি, তো স্কোপটাকে ক্রিয়েট করার আগে আর একটা জিনিস আমাদের কাছে যেটা কনফার্ম হতে হবে, আমার এখানে কী আইপি আমার এখানে রান করছে, রাইট? তো আমি এখানে আইপিতে গিয়ে যদি আমি এখানে চেক করি আমার এখানে কোনো আইপি দেওয়া আছে কি না, হ্যাঁ এখানে আমার আইপি দেওয়া আছে 192.168.1.1। তো আমি ফার্স্টে এই নেটওয়ার্কেরই আমি স্কোপটাকে ডিজাইন করছি, এই নেটওয়ার্কেরই স্কোপটাকে আমি ডিজাইন করছি 192.168.1.1। ক্লোজ করলাম, চলো আমি একটা স্কোপের নাম দিই, সাপোজ দিচ্ছি আমি যেটা নেটওয়ার্ক করছি আমি সেটাই নাম দিচ্ছি, যে 1.1.1 এর আমি একটা স্কোপ আমি ডিজাইন করছি। নেক্সট স্টার্টিং আইপি অ্যাড্রেস পুরো রেঞ্জটাকেই আমি দিয়ে দিচ্ছি, 1.1 থেকে টোটাল রেঞ্জটাই আমি দিয়ে দিচ্ছি 1.254 অবধি, সাবনেট মাস্ক অটোমেটিক নিচে কোনো অসুবিধা হয়নি, কিছু এক্সক্লুড করবো কি না একটা রেঞ্জ আমি এক্সক্লুডও করে দিচ্ছি, সাপোজ 1.1 থেকে যে আমি রেঞ্জটাকে এক্সক্লুড করি অলরেডি আমাদের হয়ে গেছে, রাইট? তো এখানে দিচ্ছি 192.168.1.100, আমি 100টা আইপিকে এক্সক্লুড করে দিলাম ইউজুয়ালি, ঠিক আছে? নেক্সট লিজ ডিউরেশন বাই ডিফল্ট 8 আওয়ার্স, কোনো অসুবিধা নেই, ইয়েস আই ওয়ান্ট টু কনফিগার দিস অপশন নাও, রাউটারের এখন এখানে কোনো আইপি চাইছে এটা আমরা দিতেও পারি এখন বা পরেও আমরা দিতে পারি, কোনো অসুবিধা নেই। নেক্সট করছি,
প্যারেন্ট ডোমেন নেম কি kak.com, আর সার্ভারের নাম কি সার্ভার থ্রি। ঠিক আছে, যদি রিজলভ করে দেখতে পাচ্ছ আইপিটা নিয়ে নিয়েছে। এবার নেক্সট করো। উইন সার্ভার আমাদের এখানে নেই, আইপি দেওয়ার প্রয়োজন নেই। ইয়েস আই ওয়ান্ট টু অ্যাক্টিভেট দিস স্কোপ, নো, ফিনিশ। তো তুমি দেখো তোমার স্কোপটা এখানে অ্যাক্টিভেট হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। আমি আর একটা স্কোপ এখানে আমি তৈরি করব, যেহেতু আমি এখানে সুপার স্কোপে কাজ করব। তো নিউ স্কোপ, কারণ রিলেজেন্ট বোঝাতে গেলে আমাদের সুপার স্কোপ লাগবে, এটা আমরা থিওরিতে দেখলাম। তো এখানে আমি একটা স্কোপ দিচ্ছি, সাপোজ 10.0.0.0 নেটওয়ার্কে। ঠিক আছে, এটা হচ্ছে আমার নেক্সট স্কোপ। নেক্সট করলাম, আইপি অ্যাড্রেস কত, 10.0. আর দিতেও পারো, কোনো অসুবিধা নেই। রেঞ্জ বলেছে 0.0.1, মানে আমি এটা করতেও পারি 10.255.255.254, আমি করতেও পারি, কোনো অসুবিধা নেই। 10.255.255.254 এটা আমার রেঞ্জ, কোনো অসুবিধা নেই। ওকে, মানে পুরো নেটওয়ার্কটা যদি অ্যাড এক্সক্লুশন বলি, সাপোজ 10.0.0.1 থেকে নিয়ে আমি এক্সক্লুড করে দিচ্ছি 10.0.0. এখানে আমি 100 আইপি এক্সক্লুড করলাম। তোমার যেরকম প্রয়োজন ইন্ডাস্ট্রিতে সেরকমই তোমরা করবে। নেক্সট করলাম, সে 8 আওয়ার্স লিস ডিউরেশন, ইয়েস আই ওয়ান্ট টু অ্যাক্টিভেট কনফিগার দিস স্কোপ নাও, সবই তোমরা জানো। রাউটারে আমরা পরে দিয়ে দেবো, প্যারেন্ট ডোমেন নেম সেই kak.com যেটা আমরা দেখলাম, এবং সার্ভার নেম যেটা আমরা দিয়েছিলাম সেই একই আমরা DHCP সার্ভারই করছি। তো সার্ভার থ্রি থাকবে আমার। রিজলভ করে দেখে নিচ্ছে, অটোমেটিক আইপি চলে এসছে। নেক্সট করছি, উইন সার্ভার আমার নেই, আই ওয়ান্ট টু অ্যাক্টিভেট দি স্কোপ নাও, ফিনিশ। তাহলে DHCP সার্ভার আমার এটা দেখতে পাচ্ছ কনফিগার হয়ে গেছে। এবার এটাকে আমি সুপার স্কোপের মধ্যে ফেলে দিচ্ছি। এবার যে নিউ সুপার স্কোপ, নেক্সট, সুপার স্কোপের নাম বলছে, সাপোজ আমি একটা নাম দিচ্ছি টেস্ট। ও, সুপার স্কোপের নাম দিলাম আমি টেস্ট, দিতেই পারি, কোনো অসুবিধা নেই। নেক্সট আমাকে এবার বলছে কোন কোন স্কোপগুলোর মধ্যে করবে, আমি সেই দুটো স্কোপকে, আমি দুটোকেই আমি এখানে সিলেক্ট করতে হবে, দুটোকেই আমি সিলেক্ট করলাম। নেক্সট করছি এবং এটাকে আমি ফিনিশ করে দিচ্ছি। তো আমি দেখতে পাচ্ছি সুপার স্কোপ টেস্টের মধ্যে আমার এই দুটো স্কোপ কিন্তু চলে এসছে। ঠিক আছে, একবার রিফ্রেশ করে নিই। একটুখানি দাঁড়িয়ে যাও, স্ট্যাটাস আমাকে অ্যাক্টিভই দেখাচ্ছে, দেখা যাক। ঠিক আছে, স্ট্যাটাস আমাকে দুটো স্কোপের অ্যাক্টিভই দেখাচ্ছে। তো আমার DHCP সার্ভারটা আমার কনফিগারেশন করা হয়ে গেছে। এবার আমাকে যেটা কনফিগার করতে হবে সেটা হচ্ছে রিলে এজেন্ট। ক্লোজ ডাউন করছি। এবার আমি রিলে এজেন্টকে এখানে কনফিগার করব। রিলে এজেন্টকে কনফিগার করার জন্য আমাদেরকে রাউটিং আর রিমোট অ্যাক্সেসে যেতে হবে। ঠিক আছে, যাওয়ার আগে আমি আগে আইপিগুলো মেনশন করে দিই। তো ফার্স্টে মাই নেটওয়ার্ক প্লেসেসে গিয়ে পরে, চলো, এটা আছে কানেক্টেড টু ক্লায়েন্ট টু। আবার এখানে উপরে দেখে নাও ক্লায়েন্ট টু কোনটা হচ্ছে আমার, এটা আমার DHCP-র পরের আছে, এটা আমার ক্লায়েন্ট টু হচ্ছে। আর একটা আছে কানেক্টেড উইথ DHCP সুইচ। ঠিক আছে, তো আমার দুটো কিন্তু দুটো লাগে ডিফারেন্ট সুইচের সঙ্গে কানেক্টেড আছে। আমি যদি এখানে করি, তোমাকে এখানে তোমরা এখানে দেখতে পাবে সেটিংসে গিয়ে পরে একদম ক্লিয়ারলি তোমরা এখানে দেখতে পাবে যে ব্যাপারটা এখানে দেখাবে। ওপেন হোক, সময় লাগবে। দেখো একটা VMnet 2-তে আছে, একটা VMnet 3-তে আছে, তো দুটো সেপারেট সুইচই আমার এটা কানেকশনটা করা আছে। VMnet 2-তে কোনটা আছে, যেটা আমার DHCP সার্ভারের সুইচ। VMnet 3 মানে অন্য সুইচে করে যেটা আমার ক্লায়েন্ট টু সাথে কানেক্টেড আছে। তো DHCP সার্ভারের সুইচের সঙ্গে যেটা আছে তাকে আগে আমি আইপি দিয়ে দিই। সেই আইপিটা আমি এখানে দিয়ে দিচ্ছি, সেই আইপিটা আমার হচ্ছে 192.168, আমরা ওখানে 1.2 দিয়ে দিচ্ছি সাপোজ। ঠিক আছে, এই রেঞ্জটা আমাদের এক্সক্লুডেড ছিল, 1.2 আমি এখানে ম্যানুয়াল একটা আইপি দিয়ে দিলাম, আমি কিচ্ছু করছি না। আর যেটা আমার ক্লায়েন্টের সঙ্গে কানেক্টেড আছে সেখানে আমি একটা 10 নেটওয়ার্কের একটা আইপি দেবো,
দেখে দিচ্ছি, এটা এটা আমার ক্লোজ হয়ে যাক উইন্ডোজটা, তো সময় লাগবে। ফাইন, এবার এখানে আমি একটা আইপি দিয়ে দিচ্ছি 10.নেটওয়ার্কে। প্রপার্টিজে চলো, টিসিপি আইপি প্রপার্টিজে যাও, এখানে অলরেডি কিছু আইপি মেনশন করা আছে, আমি এটা দিচ্ছি 10.0.0.1ও দিতে পারি, ঠিক আছে। তো এটা এখানে 10.0.0.1 আমার এখানে আইপিটা দেওয়া হয়ে গেছে। ওকে করো, ডিএনএসের জন্য মেসেজটা দিচ্ছে বারবার। তো এখানে আমার দুটো আমার এতে আইপি দেওয়া হয়ে গেছে। এবার আমরা ডাইরেক্ট রিলে এজেন্টটাকে কনফিগার করব, এটা নিয়ে নিই, তারপর আমরা রিলে এজেন্টটাকে কনফিগার করছি। নেওয়া হয়ে গেছে, ক্লোজ করো। এবার চলে এসো রাউটিং অ্যান্ড রিমোট অ্যাক্সেস, ঠিক আছে। রাউটিং অ্যান্ড রিমোট অ্যাক্সেসে গিয়ে পরে এখান থেকে একটা উইন্ডোজ ওপেন হবে, হোক। আচ্ছা, এখানে অলরেডি রাউটিং অ্যান্ড রিমোট অ্যাক্সেসে আমরা আগের একটা প্র্যাকটিক্যাল করেছিলাম, সেটা কনফিগার করেছি, সেটা কি রাউটিং করেছিলাম। দেখো রিপ দেখছে এনেবেল আছে, তো ফার্স্টে আমি কী করছি, আমার যা কনফিগারেশন ছিল সেটাকে আগে আমি ডিসেবল করে দিচ্ছি, তাহলে তোমরা প্র্যাকটিক্যালটা ঠিকভাবে বুঝতে পারবে না, ঠিক আছে। তারপর পিওরলি রিলে এজেন্ট নিয়ে পরে আমরা কাজটা করবো, ডিসেবল হয়ে যাক। দেখতে পাচ্ছ কোনো রকম কোনো কিছু কনফিগার করা নেই, পুরোপুরি ডিসেবল হয়ে গেছে, এটা রেড মার্কিং হয়ে গেছে। তো চলো আমরা চলে আসছি এবার কনফিগার এনেবল রাউটিং অ্যান্ড রিমোট অ্যাক্সেস, ঠিক মার্ক করলাম। নেক্সট, কাস্টম কনফিগারেশন এই অপশনটা আমরা নেব, তারপরে ল্যান রাউটিং, এমন কিছু নয়, এগুলো আমরা করেওছি। ফিনিশ, রাউটিং অ্যান্ড রিমোট অ্যাক্সেস সার্ভিস হ্যাজ নাও বিং ইনস্টল, ডু ইউ ওয়ান্ট টু স্টার্ট দ্য সার্ভিস? ইয়েস। এবার সার্ভিসটা স্টার্ট হোক, তারপর আমি তোমায় বোঝাচ্ছি কী করতে হবে। ওকে, সার্ভিসটা স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। এই আইপি রাউটিংয়ের তলায় দেখো জেনারেল বলে একটা আছে না, যদি আমি আইপি রাউটিংটাকে এক্সপ্লেন করি, এখানে জেনারেল বলে আছে। এই জেনারেলে যদি তুমি রাইট ক্লিক করো, কী আছে, নিউ রাউটিং প্রোটোকল আছে, নিউ রাউটিং প্রোটোকলটাকে সিলেক্ট করো। সবার ওপরে দেখো একটা অপশন সিলেক্ট করা আছে, ডিএসসিপি রিলে এজেন্ট আছে কি না, এটাকে তুমি ওকে ওকে করে দাও। আমরা যখন ল্যান রাউটিং করেছিলাম আমরা রিপ বা ওএসপিএফ দেখেছিলাম, আমরা এবার ডিএসসিপি রিলেজেন্ট করব। ওকে, এখানে আমার ডিএসসিপি রিলেজেন্ট চলে এসছে। এবার তোমাকে রিলেজেন্টকে কনফিগার করতে হবে, সেটা কি, রিলেজেন্টের ওপর রাইট ক্লিক করে নিউ ইন্টারফেস বলে একটা ইন্টারফেস সিলেক্ট করো। এবারে এখানে ওই ইন্টারফেসটা সিলেক্ট করবে যে ইন্টারফেসটা ডিএসসিপি ব্রডকাস্ট রিসিভ করবে, সেন্ড করবে না, ডিএসসিপি ব্রডকাস্ট রিসিভ করবে। কোনটা, যে ইন্টারফেস যে ল্যান্ড কার্ডের সঙ্গে ক্লায়েন্ট টু কানেক্টেড আছে, তার কাছ থেকে তো ইয়ে ডিএসসিপি ব্রডকাস্ট হবে, তার কাছ থেকে তো রিসিভ করবে। তো এখানে দেখো তোমাকে এখানে দেখাচ্ছে যে দুটো এখানে এমনি আছে, একটা ইন্টারনাল দেখাচ্ছে যে আমার একটা কানেক্টেড টু ক্লায়েন্ট টু, একটা কানেক্টেড উইথ ডিএসসিপি সুইচ। তো আমার ব্রডকাস্ট কোনটা জেনারেট করেছে, যেটা আমার ক্লায়েন্টের সঙ্গে কানেক্টেড, ক্লায়েন্ট টুই তো আইপি চাইবে, ওটাই তো আমরা সিনারিতে দেখবো। আর যেটা সুইচের সাথে কানেক্টেড, যে ওটা দিয়ে কী করবে, ও তো আইপিটাকে জেনারেট করে দেবে, মানে ডিএসসিপি সার্ভারের কাছে ওটাকে পাঠিয়ে দেবে রিকোয়েস্টটাকে, তাই তো। তো এখানে আমাকে ক্লায়েন্ট টুটাকেই আমাকে এখানে সিলেক্ট করতে হবে, ক্লায়েন্ট টুটাকে আমি সিলেক্ট করলাম। এবার এই অপশানটা যেন তোমার এনেবেল থাকে, ঠিক আছে, এই অপশানটা একটুখানি দেখে নেবে, এনেবেল যেন থাকে ডিএসসিপি রিলে ডিএসসিপি প্যাকেট, তুমি যেন ডিএসসিপি প্যাকেটকে তুমি রিলে করতে পারো, ঠিক আছে। ওকে, তো এখানে তোমার ডিএসসিপির মোটামুটি যে কানেকশনের দরকার সেটা আমি করে নিয়েছি। এবার যেটা হচ্ছে ডিএসসিপিকে তোমাকে আরেকটা জিনিস জানাতে হবে, এই রিলে এজেন্টকে একটা আলাদা আরেকটা জিনিস জানাতে হবে, যে ডিএসসিপি সার্ভারটাকে, সেটা তখন রিলে এজেন্ট জানে না, রাউটার হলে তো ব্রডকাস্ট করতো না, যেটা আমি তোমাদেরকে থিওরিতে বললাম। তাহলে কী করে করবো, এখানে ডিএসসিপি রিলে এজেন্ট এবার রাইট ক্লিক করে এর প্রপার্টিজে যাও। এখানে দেখো কী আছে, ডিএসসিপি রিলে এজেন্ট সেন্ড মেসেজ টু দ্য সার্ভার অ্যাড্রেস লিস্টেড বিলো, তার মানে কি এখানে যে আইপিটা মেনশন করবো তার কাছেই ওই ডিএসসিপি ব্রডকাস্টগুলো ও কী করবে ফরওয়ার্ড করবে। তো ডিএসসিপি সার্ভারের আইপি কত ছিল, 192.168.1.1 ছিল, বলতে পেরেছি, এটাকে তুমি এখানে অ্যাড করে দাও।
তোমার ডিএসসিপি রিলে এজেন্টের কাজ কিন্তু শেষ, বলতে পেরেছি? আচ্ছা, এবারে আমার রিকোয়েস্টটা একটা রিমোট নেটওয়ার্ক থেকে আসছে, রিমোট মানে ক্লায়েন্ট টু পাঠাচ্ছে। এবার ডিএসসিপি সার্ভারকেও কিন্তু আমাকে একটা জিনিস জানাতে হবে, যদি ডিএসসিপি সার্ভার ক্লায়েন্ট টুকে যদি 10 ডট নেটওয়ার্কের আইপি দেয়, স্কোপ থেকে দেয়, কারণ এর লোকাল নেটওয়ার্ক তাহলে কী হচ্ছে 192.168.1.1, তাহলে রিপ্লাইটা কী করে করবে যদি এটা একটা অন্য নেটওয়ার্ক হয়? তাহলে ডিএসসিপি সার্ভার কাছে একটা গেটওয়ে থাকতে হবে, তো তো গেটওয়ের কাজটা কে করবে? থিওরিতে বলেছিলাম রিলেজেন্ট করবে, তার মানে রিলেজেন্টের যে ল্যান্ড কার্ডটা ডিএসসিপি সার্ভারের সঙ্গে কানেক্টেড আছে ওটাই এর গেটওয়ে অ্যাড্রেস হবে। আবারও বলছি, বোর্ডের দিকে তাকাও, রিলে এজেন্টে যেটা রিলে এজেন্ট সাথে তার যে এনআইসি ওয়ানটা আছে, এনআইসি ওয়ানটা যেটা কানেক্টেড আছে ডিএসসিপি সার্ভারের সঙ্গে ওটাই তো গেটওয়ে হবে। বোর্ডে কত আইপি দেওয়া আছে 192.168.1.2, যেমনি তুমি এখানে দেখো, এখানে যে ল্যান্ড কার্ডটা আমার ডিএর সাথে কানেক্টেড আছে, যদি আমি এখানে প্রপার্টিজে যাই, এখানে দেখো কী আছে, কানেক্টেড উইথ ডিএসসিপি সুইচ, এখানে যে আইপিটা দিয়েছি এই আইপিটাই তো আমার যাবে ডিএসসিপির, তো গেটওয়ে হচ্ছে, কেন উল্টো দিকে আমার নেটওয়ার্কটা রিলে এজেন্টের উল্টো দিকে ল্যান্ড কার্ডের নেটওয়ার্কে গিয়ে 10 ডট নেটওয়ার্ক পড়ে যাচ্ছে, এটাই তো আলটিমেট গেটওয়ে হচ্ছে আমার। ক্লিয়ার করতে পেরেছি? ওকে, তো এখানে আইপিটা আমি যেটা দিয়েছিলাম আর একবার চেক করে নাও, কি দিয়েছিলাম, 192.168.1.2 দিয়েছিলাম তো। ওকে ফাইন, ক্লোজ করো, কোনো অসুবিধা নেই। এবার আমি ডিএসসিপি সার্ভারের কাছে গিয়ে পড়ে ডিএসসিপি সার্ভারকে আমি গেটওয়েটা মেনশন করব। ডিএসসিপি সার্ভারে আমি আসছি, এখানে ল্যান্ড কার্ডে এসো, এই ল্যান্ড কার্ডের টিসিপি আইপি প্রপার্টিজে আমি এন্টার করব। ল্যান্ড কার্ড টিসিপি আইপি প্রপার্টিজে গেলাম, এর আইপিটাকে দেখাচ্ছে। এবার আমি যেটা এখানে করবো, গেটওয়েটা দেবো, যেটা হচ্ছে রিলে এজেন্টের এনআইসিটা, 1.2 এর অ্যাড্রেসটা আমি এখানে দিলাম। এত দূর ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, মোটামুটি তোমার এখানে পুরোপুরি সব কিছু প্র্যাকটিক্যাল কমপ্লিট হয়ে গেছে। এবার যেটা তোমাকে টেস্ট করতে হবে, ক্লায়েন্ট ওয়ান, ক্লায়েন্ট ওয়ান যখন এর কাছে আইপি চাইবে, সাপোজ আমি দেখছি এ অলরেডি আইপি কিন্তু পেয়ে গেছে, কেন অটোমেটিক অপটেন করা ছিল, ক্লায়েন্ট ওয়ানে তো অটোমেটিক আইপি, এখানে তুমি যদি দেখো ল্যান্ড কার্ডে অটোমেটিকই কিন্তু অপটেন করা ছিল। একবার দেখিয়ে দিই তোমাদেরকে, টিসিপি আইপি প্রপার্টিতে যাও, কী আছে, অপটেন আইপিটা অটোমেটিক্যালি। তো তোমাকে যদি দেখতে হয় যে কী আইপি পেয়েছে, তুমি এখান থেকে কিন্তু দেখতে পাবে। সিএমডি আমরা কমান্ড প্রম্পটে যাচ্ছি, এখানে লিখছি আইপি কনফিগ স্ল্যাশ অল, দেখি কত আইপি পেয়েছে। দেখো আমরা 100 অবধি রিজার্ভ করেছিলাম, কত পেয়েছে, 101 থেকে পেয়েছে, ঠিক আছে। ইউজার ক্লাসটা আগের দিন করেছিলাম, সরাইনি, ওই জন্য এটা দেখাচ্ছে। তো আমাদের আজকে ইউজার ক্লাসে কিছু তো আমরা মেনশন করি নতুনভাবে ডিএসসি সার্ভারটা করেছি, যেটা দেখার কথা এই 101 থেকে পেয়েছে। আর একটা জিনিস কি, আর একটা জিনিস দেখে নাও, ডিএসসিপি সার্ভার কী হচ্ছে, 192.168.1.0, এতদূর ক্লিয়ার হয়ে গেছে, এই 1.1 তাহলে ডিএসসিপি সার্ভার দিয়েছে। ওকে ফাইন, এবার তোমাকে যদি এই ক্লায়েন্টে যাও, এই ক্লায়েন্টও দেখো এখনও পর্যন্ত আইপি কিন্তু পাইনি। এই এখানে যে আমি ইয়েলো এক্সক্লামেশন মার্কটা দেখছি, এই এই সূত্রেই আমি তোমাকে বলতে পারছি। আগে দেখে নিই এখানে অটোমেটিক আইপি এখানে অপটেন করা আছে কি না। প্রপার্টিজে এসো, টিসিপি আইপি প্রপার্টিজে আমরা যাব, অটোমেটিক করা আছে, চলো দেখি কেন পারছে না। কমান্ড প্রম্পটে গিয়ে একবার আইপি কনফ্লিক্ট স্ল্যাশ রিনিউ কমান্ডটা আমরা একবার দেবো, এসো কমান্ড প্রম্পটে যাব, তো কি লিখব, আইপি কনফিগ স্ল্যাশ রিনিউ, তাহলে একটা ডিএসসিপি ব্রডকাস্টে জেনারেট করা উচিত, তাই তো। দেখে নিচ্ছি, পেয়ে গেছে আইপি, দেখো এখানে দেখাচ্ছে প্রেফার ডিএনএস সাফিক্স কেকে.কম, ওটা দেখাচ্ছে হোয়াট এভার ইট মে বি, 10.0.0.101, দেখেছো একটা আইপি পেয়েছে। এবার তুমি এখানে করো কে দিয়েছে আইপি,
আমার তো 192.168 1.0 নেটওয়ার্ক এখনো তো ফ্রি আইপি ছিল, কিন্তু ওইখান থেকে কি আইপিটা দিল? দেয়নি। তাহলে আমি স্ল্যাশ অল করছি, দেখানো 10.0.0.0 এটা আইপিটা দিয়েছে, কে দিয়েছে? ডিএসসিপি সার্ভার 192.168.1.1। এবার তুমি যদি রিলে এজেন্টের গেটওয়েগুলো এখানে মেনশন করে দাও, করে দাও, ওই ওইটা দিয়ে দেখবে এক একটা ক্লায়েন্ট একে অপরকে পিং করছে, সেটা একবার তোমাকে দেখিয়ে দিই। এই ক্লায়েন্টে আমি রিলে এজেন্টের আইপিটা দেবো যেটা এই লোকাল নেটওয়ার্কের মধ্যে পড়ছে। টিসিপি আইপি প্রপার্টিসে এসো, এখানে দেখো গেটওয়ে দেওয়া যাচ্ছে না, কোনো অসুবিধা নেই, অ্যাডভান্সে চলে এসো। অ্যাডভান্সে এসে পর এখানে গেটওয়ে আছে, এখানে অ্যাড করে দাও, ঠিক আছে? সাপোজ আমি দিচ্ছি, ওটা বলছিল 10.0.0.1 ছিল, এটা হচ্ছে এর গেটওয়ে, ফাইন। ওই ক্লায়েন্টও আমি রিলে এজেন্টের যেটা 192 নেটওয়ার্কের আইপি ছিল, গেটওয়ে তো সবসময় লোকাল নেটওয়ার্কেরই হয়, সেটা আমি দিয়ে দিচ্ছি রিলে এজেন্টের যে আর 192 নেটওয়ার্কের আইপিটা ছিল। এইদিকে ক্লায়েন্টে আসছি, কোনো অসুবিধা নেই, ল্যান কার্ডের টিসিপি আইপি প্রপার্টিসে এসো, প্রপার্টিসে এসো, অ্যাডভান্সে চলো চলে যাচ্ছি। এখানে যদি গেটওয়েতে অ্যাড করো, কত ছিল? 192.168.1.2, এটা এটা ছিল তো গেটওয়েটা, অ্যাড করছি, ওকে। গেটওয়েটা অ্যাড হয়ে যাক। এবার এটা আইপি কত? এটার আইপি হচ্ছে, এখানে করো আইপি কনফিগ, কত কত আছে? 192.168.1.101। এবারে পিং করবে ক্লায়েন্ট টু কে, তো ওর আইপি কত? 10.0.0.101, তাই তো? 101 ছিল তো ওটা, দেখছি পিং করছে কিনা, করছে। ক্লিয়ার হলো প্র্যাকটিক্যালটা, কীভাবে কাজটা করলাম? এইভাবে রিলেজেন্ট কাজ করবে, ওকে, চলো।